নিরাপত্তার অজুহাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গামী শাটল ট্রেন চলাচল বন্ধ রাখায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। এদিকে ক্যাম্পাসে মুখোশধারীদের তাণ্ডবের প্রতিবাদে ক্যাম্পাসে মানববন্ধন করছেন ছাত্রছাত্রীরা। বিস্তারিত জানাতেন সেখানে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস, যাচ্ছি তার কাছে। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় এই মুহূর্তে অবস্থান কর্মসূচি পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা। তারা চার দফা দাবিতে কিন্তু এই মুহূর্তে এই অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের প্রথম দফা দাবি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিভিন্ন জায়গায় যে ভাঙচুর করা হয়েছে সেই ঘটনায় গতকাল রাতে কিন্তু অজ্ঞাতনামা 400 থেকে 500 জনকে আসামি করে মামলা করা হয়েছে। সেই মামলা করার যে সিদ্ধান্ত সেটি প্রত্যাহার করার জন্য দাবি জানানো হয়েছে। এছাড়া আহত যে শিক্ষার্থীরা রয়েছে তাদের পরিপূর্ণ সুস্থতার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়িত্ব নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। এছাড়া শাটল ট্রেনে যে সকলের জন্য যে সিট নিশ্চিত করা এবং ফিটনেসবিহীন যে বগি রয়েছে সেগুলো সংস্কার করার জন্য দাবি জানানো হয়েছে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজে অভিজ্ঞ ডাক্তার এবং পর্যাপ্ত মেডিসিনেরও ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে। এবং এখানে যারা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলন করছে বা বিভিন্ন ব্যানার ফেস্টুন হাতে দাঁড়িয়েছে তাদের একটি বক্তব্য হচ্ছে মূলত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আগে সেই দিকে নজর দেওয়া উচিত যেদিকে সাধারণ শিক্ষার্থীদের উপকার হবে, কারণ বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসার সময় কিন্তু গাছের সাথে বাড়ি খেয়ে সাধারণ শিক্ষার্থীরা আহত হয়েছিল। তার কারণ হচ্ছে ট্রেনের মধ্যে আসলে বগি না থাকা, সিট না থাকার কারণে বসতে না পারা এবং প্রচণ্ড গরম থাকার কারণে অনেকটা বাধ্য হয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে কিন্তু ছাদের উপরে অবস্থান নিতে হয়। তো সেক্ষেত্রে তারা বলছেন আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি সেই বিষয়গুলো আসলে দেখভাল করে সেটি হচ্ছে সবচেয়ে ভালো হয় তাদের জন্য। অন্যদিকে সেই বিষয়ে নজর না দিয়ে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন কারা হামলা করেছে সেই মামলার বিষয়ে সবচেয়ে বেশি তৎপর হয় সেটি কখনোই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সুখকর কোনো বিষয় হবে না, এমনটি আমাদেরকে জানিয়েছে। অন্যদিকে আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সকাল থেকে কিন্তু শাটল ট্রেন চলাচল করেনি নিরাপত্তার অজুহাতে, তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কিছুক্ষণ আগে মিটিং শেষ হয়েছে। সেই মিটিং থেকে সিদ্ধান্ত হয়েছে দুপুর 3টার পর থেকে কিন্তু শাটল ট্রেন আবার চলাচল শুরু করবে এবং স্বাভাবিক নিয়মে শাটল ট্রেন চলবে। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে বিভিন্ন জায়গায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে এই ঘটনায় গতকাল রাতে 2টি মামলায় 14 জনকে আসামি করে কিন্তু মামলা করা হয়েছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। সরাসরি ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।